মাকে কখন আই লাভ ইউ বলেছেন? বাবাকে অত বলতে চাই, বিশেষ করে মেয়েরা বলে বাবাকে আই লাভ ইউ বলতে চাই কিন্তু পারি না, কারণ এটা আমাদের ট্রেডিশনে নাই। আই লাভ ইউ বলতে চাইলে মাকে বলিও। যাদের মা আছে তারা একটু খেয়াল করবেন, মাকে খুশি করা কত সহজ দেখেন। মা রান্না করছে কিংবা রুমে আছে, কখনো করছেন কিনা জানি না, আজকে একটু খেয়াল করে দেখেন, আগে থেকে প্ল্যানিং নেবেন, রুমে যাবেন কোথায় মা আছে, পিছন থেকে যায় জড়া ধরবে, কিচ্ছু বলার না, শুধু পিছন থেকে যায় মাকে জড়া ধরবে, মা বলবে কি রে, আপনি শুধু এমনি চোখটা বন্ধ করে মার মাথার এদিকে কাঁধের এদিকে মাথা রাখে, কি সে তোর কি সে কি সে, কারণ মা কখনো এটা আশা করে নেই, আশার চাইতে বেশি পেয়েছে, আর মারা খুশি হয় সন্তানের মুখের হাসিতে। ঘরের মা বোনকে দেখবেন সারা দিন রান্না করে আমাদেরকে খাওয়ানোর জন্য, রাত শেষে দিন শেষে তারা ভালো খাবার পায় না, হাড্ডি পায় জোল পায়, এটা দিয়ে তারা খাবার ছেড়ে যায়। আমার মা বোনেরা সারা দিন গরমের মধ্যে রান্না করেছে, এ রমজান গিয়েছে গরমকালে, আপনি আমি তো কাজে কর্মে কোন রকম টাইম পাস করেছি, একত গরম তার উপরে চুলার তাপ, তার মধ্যেও তারা রান্না করেছেন। আমি জিজ্ঞেস করলাম, বোন এই গরমের মধ্যে চুলার সামনে দাঁড়িয়েছো, তৃষ্ণার কষ্ট লাগে না? বলে যে লাগে, তারপরেও কেন করছো? বলে যে পরিবারের মুখে একটু খাবার তুলে দেওয়ার জন্য, তারা যেন সারা দিনের এই ক্লান্তিটা ইফতারের মধ্যে এসে ভালো করে খাইতে পারে। সত্যি করে নিজেকে প্রশ্ন করে বলেন তো, এই পরিবারে যারা রান্না করে তাদেরকে কখনো আমরা একবার থ্যাংক ইউ বলেছি? মজা হয়েছে এটা বলেছি? যেই দিন লবণ হয় নাই, যে দিন লবণ হয় নাই, যে দিন খাবার চুল পড়েছে সেটা বলেছি, কিন্তু কখনো আমরা প্রশংসা করতে? এবার এই বিষয়ে দেখেন, ইসলাম এমন একটা বিষয় যেখানে কোনো ছোট্ট ছোট্ট বিষয়ে বাদ পড়ে, ঠিক এই সিচুয়েশন আপনি কি করবেন? এবার ইসলামকে প্রশ্ন করলেন, ইসলাম বলে এই গুগলের মতো প্রশ্ন করেছেন, গুগল যেমন উত্তর দেয় এটা এমন উত্তর দিচ্ছে। ইসলাম আপনাকে প্রশ্ন যখন প্রশ্ন করেছেন ইসলামকে, ইসলাম উত্তর দেয় নবীর একটা হাদিস। আর একটু জোরে বলেন না, মনোযোগ আছে সবার? বিশেষ করে যারা বিবাহিত ভাইরা আছেন হাদিসটা একটু মনোযোগ দিয়ে সুর শ্রবণ করুন। আম্মা জান আয়েশা রান্না করলেন, বড় আশা মন নিয়ে নবীর জন্য, নবীর সামনে পেশ করা গেল, নবী রহমাতুল্লিল আলামিন সেটা খেলেন। যখন কেউ রান্না করে দেখবেন যে খায় তার দিকে তাকায় থাকে, কিছু একটা বলুক এটা তো চাই। এবার নবীজি, এবার নবীজি রহমাতুল্লিল আলামিন খাওয়ার জিনিসটা গ্রহণ করে দেখলেন কোন একটা ভেজাল আছে, কিচ্ছু বললেন না, কি বললেন জানেন? আয়েশা তুমি একটু খেয়ে দেখিও। মা আয়েশা সিদ্দিকা এই খাবারটা মুখে দিয়ে নিজে রান্না করা খাবার নিজে ফেলে দিয়েছেন, দুই চোখ থেকে পানি ঝেড়ে দিলেন। ও আম্মা জান আয়েশা কান্না করছেন কেন? বলে যে আমি রান্না করে যে খাবার আমি খেতে পারি নাই, আমার নবী সে খাবারটা কেমনে খাইলো, কেমনে খাইলো, কেমনে খাইলো নবী রহমাতুল্লিল আলামিন এই খাবার? কোনো রাগ নাই চেহারায়, কোনো বিরক্তি নাই, নবী করে নাই কেন, খাবার মুখ থেকে ফেলে দেয় নাই কেন? বলে যে আমি আয়েশা কষ্ট পাবো বলে নবী সেটা চুপ করে খেয়ে ফেলেছেন। এই মশলাগুলো মনে রাখবেন ভাইয়েরা, মনে করেন কোথাও গিয়েছেন খাবারের মধ্যে চুল পেয়েছেন, কাউকে কিচ্ছু বুঝতে দিবেন না, চুলটা নিয়ে সরাই রেখে দিবেন, জোরে বলেন না, কারণ যিনি রান্না করেছেন উনি ইচ্ছা করে চুল দেয় নাই। এতটুকু কি কারো কোনো দ্বিমত আছে ভাইরা? নিজের ইচ্ছা তো চুল দেয় নাই, আপনি রাগ করার দরকার নেই, চুলটা নিয়ে কেউ না দেখে মতো রেখে দিবেন। লবণ যদি না হয় আপনি কি করবেন? কাউকে কিছু বলার দরকার নেই, কানে কানে গিয়ে বলবেন একটু খেয়ে দেখেন, তাহলে নবীর সুন্নত আদায় হয়ে যাবে, কাজে কাজ হয়ে যাবে।